আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরাক চলো আসলাম ধরা আমরা আমাদের অনলাইন কোরআন শিক্ষা কোর্সের চোদ্দতম পর্বে তো আজকের পর্বে আমরা শ্রুতলী এস এম এসের মতো মানে আজকে আমরা কিছু বানান শিখব মানে আমরা চাইলে আমাদের নামটাও আমরা লিখতে পারবো বানান করে লিখতে পারবো তো এখানে আপনারা নিচেই লক্ষ্য করুন এখানে কিন্তু যে দেখতে পারতেছেন কিছু শব্দ বাংলায় কিছু নাম কিছু শব্দ আরবিতে কিছু শব্দ আচ্ছা তো এখানে লক্ষ্য করে দেখুন প্রথমেই যেটা আছে সেটা হলো রোয়াহিমা আচ্ছা রোয়াহিমা রহিমা কিন্তু আমাদের অনেক নাম আছে তো রাহিমা নামটা আরবিতে কিভাবে লিখতে হয় রহিমা নামটা অনেকেরই কিন্তু নাম রহিমা র নামটা আপনি আরবিতে কীভাবে লিখবেন আপনি কিন্তু এই যে এইভাবে যদি লেখেন র জবর র হাজের হাই মিম জবর মা রেই মা হুম তো এইভাবে কিন্তু আপনি আপনার নামের বানানটাও আপনি বুঝতে পারতেছেন তো আসলে এটা আসলে লেখালেখির কিছু বিষয় ছিল এখানে হ্যাঁ এই পেজটা আজকে আমাদের পেজ নাম্বার হচ্ছে চব্বিশ চোদ্দ নাম্বার আমাদের পর্ব এখানে আছে কিছু আসলে কিছু লেখালেখির বিষয় ছিল যেগুলো আসলে আপনাদেরকে বোঝাবার জন্য দরকার ছিল তো যেহেতু লেখালেখির ওয়ে নাই স্ক্রিনে যেহেতু আপনারা মোটামুটি এতটুকু মনে রাখেন যে এখানে আপনারা বানানগুলি যদি সবগুলি পড়েন আর যদি এটা লক্ষ্য করে রাখেন আপনার যে নাম আপনি ইচ্ছা আপনার নামটাও আপনি আর্মিতে লিখতে পারবেন হ্যাঁ আপনি একটু একটু চিন্তা ফিকির করলেই পারবেন আচ্ছা তো আমরা এটা একটু মস্য করি পুরা যে ক্ষোভটা আছে আমরা মস্য করি রো करीमा फारीहा सूर्या हनीफा फिरोजा نعيمه نعيمه কিন্তু অনেকে নাম আছে ফিরোজা অনেকে নাম আছে হ্যাঁ শিরিনা শিরিনা অনেকে নাম আছে শিরিন তো আপনি যে এখানে যে শিরিন যদি লিখতে চাইতেন তাহলে আপনি سنجের শী আর র মানে র জেরি থাকবে আর জাস্ট নুনের উপরে আপনার শকুন দিতে হবে আগামী পর্বে আমরা শকুন কি জিনিস শিখাবো মানে এটা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ শিখাবো শকুন কি জিনিস তো আপনি এনে সিঞ্জের শির র মানে র নিচে জেরি থাকবে জাস্ট নুনের উপরে একটা শকুন দিয়ে দিতেন তাহলে আপনি এনে শিরিন হয়ে যেত আছে কি শিরিনা তো ঠিক আছে আপনারা নেক্সট ক্লাসগুলিতে আরও ভালো বুঝতে পারবেন তো মোটামুটি আজকে এ পর্যন্তই শিরিনা মুশিদা আমিনা আমিনা বানান করতে গেলে এইভাবে আপনি আমিনা লিখতে পারবেন আমিনা এই ক্লাসটা মূলত আসলে লাখ লাখের ক্লাস ছিল তো আসলে এটা স্ক্রিনে সম্ভব হচ্ছে না জাস্ট এই আর কি তো এখানে নিচে কিছু পরীক্ষা আছে আপনারা একটু লক্ষ্য করেন পরীক্ষা সময় যদি দিতে পারেন যেহেতু এটা তো আর লাইফ সরাসরি হচ্ছে না একটা স্ক্রিনে আসলে আপনাদেরকে পরীক্ষা নেওয়ার পক্ষে সম্ভব না তবে আপনারা যদি একে একে পরীক্ষা দিতে চান বা দেন এটা আপনাদের জন্য বেটার এখানে প্রথমে যেটা আছে কোয়েশ্চেন তানবিন কাকে বলে তিনটি উদাহরণ দাও তানবিন কিভাবে পড়তে হয় আলেফ থেকে ইয়া পর্যন্ত মানে দুই জাবর মানে যেটা আ বলা হয় মানে দুই জাবর দাও এবং বানান ছাড়া পড়ো আলেফ থেকে ইয়া পর্যন্ত লিখো এবং কি দুই জেড দাও এবং মানান ছাড়া পড়ো আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখো এবং দুই পেজ দাও এবং বানান ছাড়া পড়ো মানে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখো লিখে মানে লেখা মানে আমি তো আগেই বলছি যে আমাদের এই করতে আর একটা অংশ ছিল যেটা লেখা লেখা শেখানো পড়ার পাশাপাশি লেখাটাও শেখানো তো এটা তো আমাদের স্ক্রিনের সম্ভব হচ্ছে না এই আর কি তারপরে এখানে মোটামুটি জবর সমান বলতে কি সমান বাংলাতে কি মানে এভাবে কিছু প্রশ্ন আছে এগুলি আপনারা যদি পারেন দিলেন না হলে না দিলেও সমস্যা নাই তবে আপনারা জাস্ট পড়াগুলি সব মনোযোগ সহকারে মাথায় রাখুন তাহলেই হবে আর কি তো আজকের ক্লাস মানে আর কিছু নাই এখানে মোটামুটি এই ক্লাসের ক্লাস আমার নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস আপনারা খুব মনোযোগ সহকারে নেক্সট ক্লাসে থাকবেন কারণ নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা বলার অপেক্ষা রাখে না তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতেছি আসসালামু আলাইকুম রহমতাহিম আবাহ